নিউজ আজকালের শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, গঙ্গার জলস্তর বাড়তেই ফের ভাঙন শুরু মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। আবারও গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে, যার ফলে ফের ভাঙন হতে শুরু করেছে। মূলত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে এই মুহূর্তের বড় খবর, গঙ্গার জলস্তর বাড়ছে আর যার ফলে আবারও ভাঙন শুরু হয়েছে। এবার শুরুতেই ভাঙন দেখা দিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। যেমনটা জানতে পারা যাচ্ছে, সোমবার সকাল থেকে শামশেরগঞ্জ নতুন শিবপুর ভাঙা লাইন এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে। ভাঙনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ভাঙনের জেরে ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে এক একটি বাড়ির ফাঁকা অংশ। গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা। যে কোনো মুহূর্তে প্রায় 5 থেকে 7টি বাড়ি তলিয়ে যেতে পারেই এমনটাই অনুমান স্থানীয় বাসিন্দাদের। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি। গঙ্গার জলস্তর বাড়ছে, যার ফলে শুরু হয়েছে ভাঙন। গঙ্গার উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে একেবারেই লাগাতার ভাঙন চলছে, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পাশের উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একের পর এক বাড়ি ক্রমশ জলের তলায় তলিয়ে যাচ্ছে, গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে এক একটি বড় বড় বহুতল বাড়ি। এই মুহূর্তে একেবারে ব্রেকিং নিউজ হিসেবে যেমনটা আপনাদেরকে দেখানো হচ্ছে, গঙ্গায় ভাঙনের ফলে আবারও দেখা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক একটি বাড়ি গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গার জলস্তর আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে, ফলে স্বাভাবিকভাবেই উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ভাঙন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সকাল থেকে নতুন করে দেখা যাচ্ছে শিবপুর ভাঙা লাইন এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সাগর মণ্ডলের সঙ্গে। সাগর, গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে আর আবারও কিন্তু একাধিক বহুতল বাড়ি যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকে, সেই আবারও গঙ্গা গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে। আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। জল যেমনই বৃষ্টি যেমন পড়তে শুরু করেছে, তেমন কিন্তু গঙ্গা একদম ফেঁপে ফুলে উঠতে শুরু করেছে। এবং সেরকমই এই শামশেরগঞ্জ যে এলাকা গঙ্গার যে ধার, যে গঙ্গার যে ধারে যেসব সমস্ত বাড়িঘর আছে, সেই বাড়িঘর কিন্তু একে একে সেই গঙ্গার কবলে, কিন্তু গঙ্গার নিচে তলিয়ে যেতে শুরু করেছে। ফলে গঙ্গার যে পার্শ্ববর্তী যে এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে, তারা কিন্তু তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা একদমই ওই গঙ্গার ওই তর ছেড়ে তারা উঠে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই গঙ্গার ধারে যারা বসবাস, তাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্রও কিন্তু তারা একে একে সেই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু অন্য জায়গায় তারা বসবাস করার জন্য ছুটে যাচ্ছে। এই গঙ্গা ভাঙন কিন্তু এইবার যে প্রথমেই হচ্ছে, কারণ এর গেলবার বর্ষার সময়তেও কিন্তু এই গঙ্গা ভাঙনের আমরা নজর রেখেছিলাম। সেই সঙ্গে সঙ্গে প্রশাসনও সেই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু গঙ্গার ভাঙনের ফলে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। দিশা একেবারে সাগর, তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে তুমি একটু আগে বললে যে এই ভাঙনের ফলে এই মুহূর্তে সেখানকার স্থানীয় বাসিন্দারা অন্যত্র স্থানান্তরিত হতে শুরু করেছে। এর আগেও তারা একইভাবে অন্যত্র স্থানান্তরিত করেছিলেন নিজেদেরকে, তো মূলত তারা কোথায় গিয়ে আশ্রয়টা নিচ্ছেন? শামশেরগঞ্জের এলাকা, শামশেরগঞ্জের এলাকার এই যে উঁচু জায়গা যেগুলো আছে, গঙ্গা থেকে পাই 100 মিটারের দূরত্বে বা কোথাও যে ফাঁকা যে জায়গাগুলো আছে, উঁচু জায়গা, সেই জায়গায় গিয়ে তারা কিন্তু এখন আশ্রয় নিচ্ছে। এবং প্রশাসনের কাছে বারংবার আর্জি জানাচ্ছে তাদেরকে যেন সুব্যবস্থা করা এবং তাদের কাছে যেন ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তবে ওখানকার এলাকার যে মানুষজন, তারা একটা সাধারণ একটা চিত্র দেখা যাচ্ছে যে তারাও কিন্তু পাশে যেইসব এলাকায় যারা যাদের বাড়ি তলিয়ে গেছে তাদেরকে সাহায্য করছে, এবং তারাও কিন্তু তাদের যে সমস্ত জিনিসপত্র গুলো নিয়ে যাওয়ার মতন সেই জিনিসপত্র গুলো তারা হাতাহাতি তাদেরকে সাহায্য করে সেই জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি সেই উঁচু জায়গার মধ্যে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তাদের জিনিসপত্র গুলো বাঁচানোর সঙ্গে সঙ্গে জীবনে যাতে রক্ষা করা যায়। বড় বড় বিল্ডিং এর মতন যে বাড়ি, সেই বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার ভাঙনে, গঙ্গার জলে কিন্তু তলিয়ে যাচ্ছে। দিশা, একদমই সাগর। তবে এই যে যারা এই মুহূর্তে ঘর ছাড়া হয়ে রয়েছেন বা অন্যত্র আশ্রয় নিচ্ছেন, তো তাদের ক্ষেত্রে মূলত তাদের সাহায্যের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ দেখো, এটা তো এবার প্রথম হচ্ছে না, এর আগেও হচ্ছে, তো মূলত সরকারের পক্ষ থেকে তারা কি ধরনের সাহায্য পেতে পারেন?
দেখো, দেশে এর আগে যখন গঙ্গা ভাগন যখন শুরু হয়েছিল তখন কিন্তু উচ্চ পদস্থ যারা আধিকারিক যারা আছেন তারা কিন্তু ওই গঙ্গার ভাঙনের ওই স্থান পরিদর্শন করেছিলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও গিয়েও কিন্তু নিজে গিয়েও কিন্তু ওই জায়গা পরিদর্শন করে এসেছিলেন। তার ফলে কিন্তু তাদের কোনো সুব্যবস্থা করা হলো না। কিছু কিছু এলাকায় হয়তো বস্তা ভর্তি মাটি ফেলা হয়েছে, কিন্তু সেই জায়গায় পাথর দিয়ে, যেটা ওখানকার এলাকার যে দাবি ছিল যে বড় বড় পাথর দিয়ে সেই জায়গাটাকে বাঁধানোর ফলে যাতে মাটি ধসে না যায় সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি, এমনটাই দাবি জানাচ্ছেন ওখানকার এলাকার যারা গঙ্গার ভাঙনে যারা কবলিত মধ্যে যারা পড়েছে তারা। তবে পাশাপাশি যে এই একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এখানকার যে সাধারণ মানুষ কোন সাধারণ মানুষগুলো যে ঠাই হিসাবে উঁচু জায়গাগুলোকে বেছে নিচ্ছে হিসাব একেবারেই। তবে দেখো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে যারা অন্যত্র আশ্রয় নিচ্ছেন তো সেই ক্ষেত্রে তাদের তো ত্রাণের ব্যবস্থাও করা উচিত, সেই বিষয়ে কি জানতে পারছো? সেই বিষয়ে একটা এলাকার যে লোকাল যে যারা পঞ্চায়েত প্রধান বা যারা এমএলএ আছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে এবং তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে যাতে তাদের খুব দ্রুত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তবে ওই জঙ্গিপুর লোকসভার মধ্যে কিন্তু সবে নির্বাচিত হয়ে জয়ী হয়েছেন খলিলুর রহমান তৃণমূলের পক্ষ থেকে, তাকেও কিন্তু জানানো হয়েছে যে গঙ্গার যে এলাকার যে ভাঙনের যে জায়গাগুলো সেই জায়গাগুলো তাকে পরিদর্শন করার জন্য বলা হয়েছে এবং পাশাপাশি যেই সব মানুষগুলো উঁচু জায়গায় বসন্ত তাদেরকে অন্তত পক্ষে একটা মাথার বা তারা ছাউনির ব্যবস্থা করা যায় সেই বিষয়ে কিন্তু একটা নজর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ঈশা। একদমই সাগর। তবে দেখো এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় নতুন বাড়ি, এখনো পুরোপুরি সেই বাড়ি তৈরি শেষও হয়নি, সেই বাড়ি পর্যন্ত তলিয়ে গেছে এই গঙ্গা গর্ভে। তো সেই ক্ষেত্রে এই যে যারা এলাকাবাসীরা রয়েছেন তারা মূলত কি বলছেন এ বিষয়ে? দেখো, আমরা এলাকাবাসীর সঙ্গে যেটুকু কথা বলে যেটুকু জানতে পারছি, যখন যখন এই বাড়িগুলো যখন করা হয়েছিল তখন কিন্তু গঙ্গার পাশে গঙ্গা থেকে প্রায় অনেকটা 100 মিটার হয়তো 50 মিটার কোনোটা হয়তো 20 মিটার এরকম দূরত্ব কিন্তু বাড়ি গঙ্গা থেকে প্রায় এতটা দূরে কিন্তু বাড়িগুলো করা হয়েছিল। গঙ্গার জলের যে স্রোত সেই স্রোতে কিন্তু আস্তে আস্তে মাটিগুলোকে টেনে নিয়ে গিয়ে গঙ্গায় পরিণত করছে এবং সেই মাটি ভাঙতে ভাঙতে কিন্তু বাড়ির কাছাকাছি চলে যাচ্ছে এবং সেই বাড়ি কিন্তু আস্তে আস্তে ওই ধস নেমে নেমে গঙ্গা জলে তলিয়ে যাচ্ছে এবং এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু তারা মানুষ দেখছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও গুলো তুলেও কিন্তু ভাইরাল করার চেষ্টা করছে যাতে প্রশাসনের কাছে এই বিষয়ে যেন একটা নজর দেয় এবং সুব্যবস্থা তাদের প্রতি যেন একটা করা হয় এবং এই গঙ্গাকে যেন এই ভ্রমণের পক্ষ থেকে যেন রোধ করা যায় সেই বিষয়ে কিন্তু একটা নজর দেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেই রকম ভাবে কোনো সুব্যবস্থা করা হয়নি ঈশা। অর্থাৎ সাগর, এর আগেও তো এই গঙ্গা ভাঙনের সমস্যা দেখা দিয়েছিল, তখনও কি প্রশাসনের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন এই এলাকাবাসীরা? যখন এর আগে যখন গঙ্গা ভাঙনের পরিস্থিতি যখন ডাকা হয়েছিল তখন দিশে আমি তোমাকে আগেও বলেছি এবং এখনো জানিয়ে রাখছি, তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটি ছাউনির ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু নৌকোই করে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছিল। পাশাপাশি মানুষ ওখানকার যে শীর্ষ নেতৃত্ব যারা এলাকার শীর্ষ নেতৃত্ব তারাও গিয়েছিল এবং এলাকায় পরিদর্শন করেছেন এবং পাশাপাশি জেলা শাসক তিনিও কিন্তু নিজে গিয়ে ওই এলাকায় পরিদর্শন করেছিলেন এবং সেই তাদেরকে সুব্যবস্থা করে দেওয়ার সেই আশ্বাসও কিন্তু দিয়েছিলেন। তবে এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই সবে মাত্র শুরু হয়েছে আবার সেই গঙ্গা ভাঙন, তবে এখন প্রশাসনের একটু নজর হচ্ছে এটাই যে প্রশাসন তাদের দিকে আর কতটা কি সাহায্য করতে পারে বা তাদের জন্য যারা ওই বাড়ি যাদের বাড়ি ধস নেমে গঙ্গা জলে তলিয়ে গেছে তাদের কতটা কি সুব্যবস্থা করতে পারে দিশা। তবে সাগর, এই পরিস্থিতি স্বাভাবিক হতে কতটুক সময় লাগতে পারে এমন কোনো অনুমান এখনো অবধি করা হয়েছে কি? না দেখো, বিষয় এইটা এখন এই বিষয়টা দেখা যাচ্ছে যে সবে মাত্র বর্ষার জল, তবে কিন্তু সেই এই তুলনায় বর্ষা পড়ে প্রত্যেকবার কিন্তু সেই তুলনায় বর্ষার জল কিন্তু এবছর হচ্ছে না। তবে যেটুকু বা হচ্ছে বাইরে উপর অঞ্চল এলাকায় যেই বর্ষার জল সেই বর্ষার জল কিন্তু নেমে আসছে গঙ্গার দিকে এবং বর্ষা যত বর্ষা আসছে যত বৃষ্টি হচ্ছে তত কিন্তু গঙ্গা ফুলে ফেঁপে উঠছে এবং ততই কিন্তু আতঙ্ক বাড়ছে এলাকার পার্শ্ব গঙ্গার যে পার্শ্ববর্তী যেসব বাড়িগুলো আছে তাদের এবং সেই ভয়ে কিন্তু তারা আস্তে আস্তে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় বসবাস করার জন্য ছুটে যাচ্ছে যেসব জায়গায় গঙ্গার থেকে তাদের বাড়ি থেকে কাছাকাছি যে জায়গাগুলো উঁচু জায়গা আছে বা তার সেই এলাকায় যখন গঙ্গার ভাগনের স্রোত সেই দিকে যাতে না পৌঁছায় সেই সব জায়গায় গিয়ে তারা আশ্রয় দিচ্ছে। একেবারে ধন্যবাদ সাগর।
এই মুহূর্তের বড় খবর যেমনটা জানতে পারা যাচ্ছে, গঙ্গার জলস্তর আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ভারী বর্ষণের ফলে ফুলে ফেঁপে উঠছে গঙ্গা, আর ফলে আবারও ভাঙন শুরু হয়েছে। আর আজ সকাল থেকেই দেখা গেল মুর্শিদাবাদের শমশেরগঞ্জে বহু বহুতল বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যেতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি। বহু জায়গায় নতুন বাড়িঘর তৈরি করা হয়েছে, সেই বাড়িঘরগুলিও গঙ্গা গর্ভে আজ সকাল থেকেই তলিয়ে যেতে শুরু করেছে। তবে যেমনটা জানতে পারা যাচ্ছে, শমশেরগঞ্জের নতুন শিবপুর ভাঙা লাইন এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তবে ভাঙনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ভাঙনের জেরে ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে একাধিক বাড়ি। গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে এখন নিরাপদ স্থানে স্থানান্তরিত হতে শুরু করেছেন সেখানকার গ্রামবাসীরা। তবে যে কোনো মুহূর্তে প্রায় 5 থেকে 7টি বাড়ি তলিয়ে যেতে পারে বলেই অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা।